সৌদি আরবের নারীদের খুব একটা প্রকাশ্যে দেখা যায় না, রক্ষণশীলতাই এর কারণ। আর বিশেষ করে সৌদি রাজ পরিবারের কোনো নারীকে তো দেখা যায় না বললেই চলে, তাদের ছবিও বাইরের খুব কম মানুষই দেখে। সম্প্রতি এক সৌদি প্রিন্স শেখ আবদ আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গৌরবাদের কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, এরপর থেকেই তাকে বিশ্বের সুন্দরী বলে দাবি করছে শোবিজ পাড়ার বিভিন্ন ওয়েবসাইট। মালেশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইট ফাতিমার রূপ বর্ণনা করে বলেছে, তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বিশ্ব সুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখাবয়ব সত্যি মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। প্রসঙ্গত, ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা। জানা যায় তিনি 1986 সালের 22 অক্টোবর ভারতে চেন্নাইয়ের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি তিনি MBA পাশ করেছেন। তেল সমৃদ্ধ দেশ সমূহে জেট ওপেকার হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শ্রেষ্ঠ। মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ধনী নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন। সৌদি রাজ পরিবারের সূত্র দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফাতিমা সম্প্রতি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করেছেন। বিশেষ করে সৌদি আরবের নারীদের ইস্যুতেও তিনি বেশ সরব।